বন্ধুরা দেখছেন বেশিরভাগ আইফোন ইউজারদের মাথায় সবসময় একটা জিনিস খাই সেটা হচ্ছে আদৌ আইফোন দিয়ে কি কোনো ভিডিও ডাউনলোড করা যায় কিনা বা কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য কোন অ্যাপস ভালো সেই বিষয়টা নিয়ে একটা চিন্তিত কাজ করে তাই আজকে এই ভিডিওতে সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই সাফারি ব্রাউজার দিয়ে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন বন্ধুরা আইফোনে iOS 13 থেকে কিন্তু আইফোন ডিফল্ট ভাবে আইফোনে ডাউনলোড অপশন দেয়া রয়েছে আর এই অপশনটি আপনি সাফারি ব্রাউজারে পেয়ে যাবেন iOS 12 তে সাফারি দিয়ে কিন্তু কোনো কিছু ডাউনলোড করতে পারতেন না কিন্তু iOS 13 থেকে সাফারি দিয়ে ডাউনলোড করা যাচ্ছে যদিও এখন iOS পনেরো দশমিক এক দশমিক এক চলতেছে কিছুদিন পর হয়তো আইওএস পনেরো দশমিক এক দশমিক দুই রিলিজ হবে যারা পুরাতন ডিভাইস ব্যবহার করছেন আইওএস তেরো আগের বার্সনগুলি তারা হয়তো এই অপশনটা পাবেন না তবে তেরো পর থেকে যত বার্সনই আসুক না কেন আপনি আইফোনে সাফারি ব্রাউজার দিয়ে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন বিশেষ করে এইচডি কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে আলাদা কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না আর এই সাফারি ব্রাউজার দিয়ে কেন ডাউনলোড করবেন কারণ আপনি যখন অন্য কোনো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি যখন অ্যাপসটি অফ করে দিবেন মানে মিনিমাইজ করে দেন তখন ডাউনলোড পুষ হয়ে থাকে বা অ্যাপসটি কাজ করে বন্ধ দেয় কিন্তু করা সাফারি যান তারপরও ডাউনলোড হতে থাকবে যদিও আপনি আপনার ফোন লক করে রাখেন তারপরও ডাউনলোড হয়ে থেকে যাবে তো যারা ডাউনলোডের চিন্তা করেন তারা এই আইফোনে সাফারি ব্রাউজার রয়েছে এটা ব্যবহার করতে পারেন আর সাফারি ব্রাউজার দিয়ে কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়টা আমি এখানে শেয়ার করতে পারবো না এই কারণে যে ভিডিও ডাউনলোড করার নিয়ম রয়েছে এগুলো ইউটিউবে শেয়ার করা যায় না আমার আগের চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে ইউটিউব শুধুমাত্র এই ধরনের ভিডিও ডাউনলোড করানো দেখানোর জন্য আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব অথবা সাফারি ব্রাউজারে গিয়ে আপনি নিজে টাইপ করে সেই ওয়েবসাইটটি খুঁজে বের করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন তার জন্য বাকি ভিডিওটি দেখার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে আইফোন দিয়ে ভিডিওটি ডাউনলোড করবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ